মুনাফা জাতীয় আয় এবং ব্যয় মুনাফা জাতীয় প্রাপ্তি এবং প্রদান এখানে কিন্তু দুইটা জিনিস চাইছে মুনাফা জাতীয় আয় ও ব্যয় প্রাপ্তি ও প্রধান আমরা মুনাফা জাতীয় আয় এবং ব্যয়টা নিয়ে আগে আলোচনা করবে এরপরে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং প্রদান এখন তোমরা অনেকেই তোমাদের কাছে মনে হতে পারে যে মুনাফা জাতীয় আয় বা আয় এবং প্রাপ্তির মধ্যে পার্থক্যটা কি এটা একটা সহজ বিষয় দেখো আমরা একটা एग्जांपल দিয়ে বুঝাই যে এটা অনেক অনেক বইতে দেখবা যে আয় এবং প্রাপ্তি একই জিনিস ধরো তোমার তোমার বাবা তোমাকে তোমরা দুই ভাই বোন সকালে তুমি ঘুম থেকে উঠছো তোমার বোন তখন ঘুমাইতেছিল কাজে যাওয়ার সময় তোমাকে 20 টাকা দিয়ে গেল এবং বলল যে পাঁচ টাকা তোমার যে ছোট বোন আছে যে এখন ঘুমাইতেছে ওর তুমি পাঁচ টাকা দিবা এখন দেখো যদি আমরা দিকে চিন্তা করি প্রাপ্তি আয় কিন্তু পনেরো টাকা এই হচ্ছে বিষয় এটা আমরা পাই সেটাই কিন্তু আয় না আয় হচ্ছে যতটুকু অংশ আমার নিজের একান্ত সেটা হচ্ছে আয় ঠিক আছে এই হচ্ছে প্রাপ্তি এবং আয়ের মধ্যে পার্থক্য তো এখানে আমরা প্রথমে কি করতে হবে

বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয় বিদ্যুৎ বিল মুনাফা জাতীয় ব্যয় যন্ত্রপাতির অবচয় মুনাফা জাতীয় ব্যয় বিনিয়োগ হতে প্রাপ্তি এটা হচ্ছে মুনাফা জাতীয় আয় এই দেখো সূত্রে আছে মুনাফা জাতীয় আয় এই যে বিনিয়োগ হতে বিনিয়োগের সুদ এই যে বিনিয়োগের সুদ বিনিয়োগ প্রাপ্তি বিনিয়োগ হতে প্রাপ্তি এগুলি এটা মুনাফা জাতীয় আয় এটা আমরা লিখব আয় লিখবো বিনিয়োগ হতে প্রাপ্তি কত চোদ্দ হাজার টাকা এই যে লিখলাম আয় পাশে বিনিয়োগ হতে প্রাপ্তি চোদ্দ হাজার এরপর আমরা দেখি ভাড়া প্রদান এটা ব্যয় তারপর কমিশন প্রাপ্তি এটা আয় দেখো এই যে কমিশন প্রাপ্তি লিখলাম আয় এখন এখানে বলে দিছে যে চার হাজার টাকা দেখো অঙ্ক করতেছে আমরা সতেরো সালের বলছি চার হাজার টাকা হচ্ছে বিগত বছরের তাহলে বিগত বছরের যদি চার হাজার হয় হম এটা তো আমরা লিখবো না এটা বাদ দিবো যখন আমরা প্রাপ্তি লিখবো তখন পঞ্চাশ হাজার ঠিক লিখবো কিন্তু আয় হওয়ার কারণে এই যে একটু আগে যেটা দেখলাম উদাহরণ আয় হওয়ার কারণে এই চার হাজার টাকা তো আর এই বছরের না এই চার হাজার টাকা আমরা বিগত বছর একটা বাধা দিব আয় এই বিগত বছর পঞ্চাশ হাজার থেকে বিগত এটা একটু নিচে নেমে গেছে হ্যাঁ এই পঞ্চাশ হাজার আয় এর মধ্যে চার হাজার হচ্ছে বিগত বছরের কমিশন প্রাপ্তি পাইছি প্রাপ্তি হচ্ছে পঞ্চাশ হাজার আর চার হাজার বিগত বছরে বাদ দিয়ে ছেচল্লিশ হাজার একবার হচ্ছে পণ্য বিক্রয় এটাও আয় তোমরা এই যে সূত্রে দেখো পণ্য বিক্রয় এটা হচ্ছে মুনাফা জাতীয় আয় ঠিক আছে তাহলে এই যে আয় লিখলাম এরপরে আমরা হচ্ছে এবার কি করবো মুনাফা জাতীয় ব্যয় বের করবো দেখো প্রথম এই তিন এই তিনটা তো আসবে না এটা সব হচ্ছে মূলধন জাতীয় লেনদেন পণ্য ক্রয় ব্যয় এই যে পণ্য ক্রয় এখানে লিখে দিলাম পণ্য ক্রয় ব্যয় দশ হাজার লিখে দিলাম

তিন টাকা হচ্ছে কিসের আঠারো সালে মানে পরবর্তী বছরে এটা আমরা বাদ দিব এই যে ভাড়া প্রদান তিন টাকা হচ্ছে এই যে ভাড়া প্রদান হচ্ছে চল্লিশ হাজার তিন হাজার কমিশন প্রাপ্তি তো এটা ব্যয় হচ্ছে আয় কোন বিক্রয় ব্যতিক্রম অন্যতল এর মালিকিন তার আসবে না শেষ মোট কথা হচ্ছে আমরা যখন আই বার ব্যয় লিখব এর মধ্যে যদি বিগত বছর বা পরবর্তী বছরের কিছু থাকে এগুলো আমরা বাদ দিতে দেব এই হচ্ছে শেষ আইটা পারার জন্য তোমাদের এই সূত্রটা আগে পড়তে হবে ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী লেকচার আলোচনা করব কিন্তু এর আগে আমাদের এখানে আরেকটা আছে আমরা তো শুধু এতটুকু অংশ করলাম তাহলে আমাদের এতটুকু একটু অংশ বাকি আছে আমরা এটা এখন আমরা এখানে একটু দেখো ছোট নোট দিয়ে দিছি মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের মধ্যে বিগত বছর বা পরবর্তী বছরে থাকলে বাদ দেব এখন আমরা কি নির্ণয় করব এই অংশটুকু এই যে এতটুকু মুনাফা জাতীয় প্রাপ্তি এবং প্রদান মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদানে হুবহু এই আয় এবং ব্যয়ের যা আছে এটাই বসে দিব কিন্তু কোনো কিছু বাদ দিব না ঠিক আছে যা আছে যে যেমন এখানে আমরা বাদ দিছিলাম না এই বাদটুকু দিব না কারণ পুরার অংশটাকে এই প্রাপ্তির নিয়ে আমরা যখন চিন্তা করব পুরো পঞ্চাশ হাজারই প্রাপ্তি কিন্তু আয় নিয়ে যখন চিন্তা করব তখন হচ্ছে এই চার টাকা অগ্নিম বা বিগত বছরের কিছু থাকলে বাদ দিয়ে দেবো আর এগুলো যা আছে হুবু লেখা দিব বলছে সকল প্রাপ্তি আয় কিন্তু সকল আয় প্রাপ্তি নয় তাই মুনাফা জাতীয় প্রাপ্তির ক্ষেত্রে আয় লিপিবদ্ধ করতে হবে অপরদিকে সকল সকল প্রধান ব্যয় নয় তাই মুনাফা জাতীয় প্রদানের ক্ষেত্রে সকল ব্যয় লিপিবদ্ধ করতে হবে মোট কথা হচ্ছে এখানে আমরা যা লিখছি তাই লিখবো কিন্তু এই যে বাদ যে দিছিলাম বিগত বছরে এইটুকু বাদ দিব না এইটুকু পুরো অ্যামাউন্টে লিখে দেবো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি